বৌদ্ধদের মতে অনেকবার জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম জন্মান্তরের আখ্যান নিয়ে 104.8 ওএফএম এর প্রভাত ফেরিতে শুরু হচ্ছে জাতকের গল্প। এখন জাতকের যে গল্পটি আমি পড়ে শোনাবো আপনাদের, এটির নাম হচ্ছে অনুশাসক জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব একবার পক্ষী রূপে জন্মগ্রহণ করেন। বড় হবার পর তিনি পক্ষীদের রাজা হয়েছিলেন এবং তাঁর শাসনে ছিল হাজার হাজার পক্ষী। এই শত সহস্র পক্ষীদের দলে ছিল এক পক্ষিনী। তো সেই পক্ষিনী খাবার সন্ধানে রাজপথে চড়ে বেড়াত। সেই রাজপথের ওপর পণ্যবোঝাই গাড়ি থেকে ধান, গম প্রভৃতি শস্য পড়ে যেত। পক্ষিনী সেসব শস্য একাই খেত। সে একদিন ভাবতে লাগল, অন্য কোনো পাখি যদি এখানে চলে আসে, এই রাজপথে চলে আসে, তাহলে তো আমি সমস্ত শস্য একা খেতে পারব না, তাহলে তো আমার বেশ মুশকিল হবে এবং তাই আমাকে একটা ব্যবস্থা করতে হবে। তো এই পক্ষিনী ছিল খুবই স্বার্থপর। সে কায়দা করে অন্যান্য পক্ষীদের সাবধান করে দিল, বলল, শোনো, রাজপথে কিন্তু বিপদের আশঙ্কা আছে। সে পথ দিয়ে কত গাড়ি ঘোড়া প্রভৃতি সব সময় যাচ্ছে, ভয়ঙ্কর ষাঁড়গুলো গাড়ি টানছে। ওইখানে একবার তোমরা যদি চড়তে যাও, ফট করে গরুর গাড়ি বা ষাঁড়ে টানা গাড়ি যদি চলে আসে, তোমরা কিন্তু ওখান থেকে পালাতে পারবে না, চট করে উড়ে যাওয়াও সম্ভব নয়। অতএব তোমরা রাজপথে চড়তে যাবে না। সেই পক্ষিনী রোজ অন্যান্য পক্ষীদের সাবধান করে দিত বলে পক্ষীরা মজা করে তার নাম দিয়েছিল অনুশাসিকা। তা একদিন অনুশাসিকা রাজপথে চড়বার সময় শব্দ শুনে বুঝতে পারল যে অতি বেগে একটি গাড়ি আসছে। সে মুখ ফিরিয়ে দেখল যে ষাঁড়ে টানা একটা গাড়ি ঝড়ের মতো দৌড়ে আসছে এবং গাড়িটা দূরে আছে। তা অনুশাসিকা ভাবলে যে ঠিক আছে, খানিকটা আরও চড়ে নেওয়া যাক, যখন গাড়িটা আসবে তখনই উড়ে যাব। ওই মনে করে সে আবার চড়তে আরম্ভ করল। এমন সময় গাড়িটি বায়ু বেগে তার সামনে এসে উপস্থিত হল। অনুশাসিকা উড়ে যাওয়ার সময় পেল না। গাড়ির চাকার আঘাতে তার দেহ দুখণ্ড হয়ে গেল। বোধিসত্ত্ব তখন উপস্থিত পক্ষীদের গণনা করে দেখলেন অনুশাসিকা সেখানে নেই। তখন তিনি তাদের খোঁজ করতে বললেন। এদিকে পক্ষীরা খুঁজতে খুঁজতে রাজপথে গিয়ে অনুশাসিকার দ্বিখণ্ডিত দেহ দেখতে পেয়ে সেটা বোধিসত্ত্বকে জানাল। বোধিসত্ত্ব তখন বললেন, তাই তো, সে অন্য পক্ষীদের নিষেধ করত, অথচ সে নিজেই নিষিদ্ধ স্থানে চড়তে গিয়ে প্রাণ হারাল। তারপর তিনি একটি গাথা বললেন এবং সে গাথায় তিনি বললেন, অনেকে অন্যকে সতর্ক করে কিন্তু নিজেরাই লোভের বশে বিপদসংকুল নিষিদ্ধ স্থানে যায়। অনুশাসিকা ছিল এরই একজন। চাকার আঘাতে তার প্রাণ গেল, তার ছিন্ন ভিন্ন দেহ রাজপথে গড়াগড়ি যাচ্ছে। বোধিসত্ত্বের উপদেশ শুনে সেই দিন থেকে পক্ষীরা সদা সর্বদা সতর্ক হয়ে চড়তে লাগলো।